সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের কাছে নতুন কিছু জানার সুযোগ। হ্যাঁ, ডিজিটাল উদ্বোধনী মেলায় কলারতনার পক্ষ থেকেই 3.9 এর বিষয়টাই জানাতে আসছি। আমাদের মূলত সেবাগুলো দেয় সবই অনলাইনে। আজকে আমি কাজ করছি ডিজিটাল মেলাতে। তো এখানে ডিজিটাল সেবা বলতে জন্ম নিবন্ধনের ক্ষেত্রে আমরা একটা বাচ্চার যে জন্ম নিবন্ধন ডিজিটাল করি, বাবা মার যদি স্মার্ট এনআইডি থাকে সেক্ষেত্রে আমরা আবেদনের সাথে সাথে তাৎক্ষণিক এটা অ্যাপ্রুভ দিতে পারি বা সাথে সাথে সেবাটা দিতে পারি। ডিজিটাল বাংলাদেশ এখন অনেক এগিয়ে। ডিজিটাল উদ্বোধনী মেলা 2022 উপলক্ষে আমরা নির্বাচন অফিসের পক্ষ থেকে এখানে এসেছি, এই যে আমাদের যে সেবাগুলো সেইগুলো মানুষের সামনে তুলে ধরার জন্য। আমাদের এখানে আইসিটি বিভাগ আছে, তথ্য উন্নয়ন ভিত্তিক তথ্য সেবা কেন্দ্র আছে, আমাদের উপজেলা পরিষদের তথ্য সেবা কেন্দ্র আছে। আমাদের বর্তমান সরকার অফিসে না যেয়ে অন্তত তার সময় নষ্ট করে কাজ নষ্ট করে যাতে আর অফিসে না যেতে হয় এই সময় বাঁচানোর জন্য কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এখন প্রতিটা ইউনিয়ন ভিত্তিক প্রতিটা দোকানের কিন্তু এই সিস্টেম আছে যে সরকারের নির্দিষ্ট একটা ফি আছে, এই ফি জমা দিয়ে প্রত্যেক সেবাটা নিশ্চিত করেছেন বর্তমান সরকার। অনলাইনে আবেদন করবেন, কোন ওজন আপত্তি তদবিরের জায়গা অনলাইনে নেই। আপনি পাসপোর্ট পাচ্ছেন অনলাইনে, আপনি জানেন 3 দিনেও পাসপোর্ট হয়, আজকাল 1 সপ্তাহে আমার বড় বোনই পাসপোর্ট পেয়েছে এক্সপ্রেস এর মাধ্যমে। স্বচ্ছ প্রক্রিয়ায় দুর্নীতি মুক্ত প্রক্রিয়ায় আপনি সেবাগুলো পাচ্ছেন। আসলেই তো এটি আসলে আমার কাছে বিস্ময়কর মনে হয়, কারণ হচ্ছে এই আমরা প্রত্যেকটা সেবা নিতে, এই যেমন সার্টিফিকেট সংশোধন, অনেকে সার্টিফিকেট আছে পড়ে যেতে হয় না, অনলাইনে কিন্তু করা হয়। এটি আমরা আসলে খুবই সৌভাগ্যবান, বাংলাদেশের মতো আমরা একটা তৃতীয় বিশ্বের একটি দেশে আমরা এসব সেবা এত তাড়াতাড়ি পাই। আমরা আসলে যুদ্ধ বিধ্বস্ত, 50 বছর আগেও দেশের ভবিষ্যৎ বলে কোনো কথা ছিল না, তলাবিহীন ঝুলি বলতো অনেকে, কিন্তু আসলে আমরা এত তথ্য প্রযুক্তি সম্পদ সব কিছু অনেকে পেয়ে সাহিত্যের ক্ষেত্রে দেখা যায় যে অনেক কিছু আমরা বইয়ের মাধ্যমে জেনে থাকি, কিন্তু সেইগুলো পরিশোধন করার জন্য আমাদের বিভিন্ন অকেশনে যে মেলাগুলো আয়োজন করা হয় সেগুলো হচ্ছে আমাদের জ্ঞানকে আমাদের বইয়ের ধারণা থেকে একটু বাইরে পরিশোধন করতে সাহায্য করে। তো আজকে ডিজিটাল জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যে ডিজিটাল উদ্বোধনী মেলা 2022 আয়োজিত হয়েছে কলারা উপজেলায়। তো কলারা উপজেলার এখানে আমরা কলারা গাছপালাট হাই স্কুল থেকে বিভিন্ন স্কুল থেকে যে প্রদর্শনীগুলো তুলে ধরা হয়েছে এর মাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীদের মাঝে একটা নতুন ধারণা দেওয়া হচ্ছে যে বাংলাদেশ ডিজিটালকরণে ঠিক কতটা এগিয়েছে আর বাংলাদেশের আগামী ডিজিটালকরণে আরও কী কী পরিকল্পনা আছে। আরও আমরা জানি যে সাধারণ মানুষের কাছে কোনো জিনিস তুলে ধরার ক্ষেত্রে মেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্য যদি এই মেলাগুলোর আয়োজন করা হয় যেমনটা কলারাতে করা হয়েছে এক্ষেত্রে দেখা যাবে যে মানুষ ডিজিটালকরণে মানুষ অংশগ্রহণ করবে, সবাই বাংলাদেশকে নিয়ে গর্ব করা থেকে শুরু করে আমাদের শেখ হাসিনা যে তিনি কতটুকু উন্নতি করছেন বাংলাদেশের সেটা সবার সামনে তুলে ধরা একটা সম্ভব হবে।